एवरीवन এখন হয়তো খুব জোর 9টা 9:30টা বাজে আর আজকে অনেক কাজাকুচি হয়েছে দেখতেই পাচ্ছো খানিক নিচে দেয়া আছে কারণ ছোটখাটো জিনিসগুলো ছাদে দেওয়া মানে হাওয়ায় উড়িয়ে দেবে তো সেই জন্য বড় বড় গুলোই নিয়ে এলাম মানে পিজুর বাবার অনেক জামা প্যান্ট কাঁচা হয়েছে তো সেই জন্য তো সেগুলো ছাদে দিতে এলাম ভাবলাম নালে তো শুধু শুধু ছাদে ওঠা হচ্ছেই না অনেকদিন তো চলো কিছু কাজের জন্য ছাদে একটু ঘুরে আসি ফ্রেশ এয়ারের দরকার কারণ বেরোনোই হয় না এই আর কি আর গাছগুলো কি সুন্দর হাওয়ায় দুলছে বেশ মিষ্টি হাওয়াও দিচ্ছে আবার রোদ উঠেছে রোদে খুবই গরম আর তার সঙ্গে হাওয়াটা বেশ ভালোই লাগছে আর আমাদের গাছগুলো দেখো ছাদে কি সুন্দর গ্রো করেছে এই দেখো এই যে পাতাগুলো সব কি অবস্থা হয়ে গেছিল সব নতুন পাতা গজিয়েছে এই দেখো কারি পাতাটা নতুন করে গজিয়েছে আবার একদম মানে খারাপ হয়ে গেছিল তো সেটা আর এইটা তো দারুণ ভাবে বেরিয়েছে এগুলো আবার পাতাগুলোকে খেলে খেয়ে জানে পাখিতেই হবে যাই হোক তাও অনেক ছড়িয়েছে এটাও তাই কি সুন্দর গ্রো করেছে এগুলো তো ফুলও ফুটছিল বাট ঠান্ডা পড়ে গেছে বলে বোধ হয় আর ফুটছে না এটাও তাই জবা গাছটা এটা বোধ হয় সাদা জবা ফুল হলে বোঝা যাবে ছাদে এসেছি পাহাড়গুলো দেখাবো না বা আমি নিজেও দেখবো না তা কী করে হয় শুধু জামা কাপড়টা গিয়ে চলে যাবো যদিও পেছনে এখন লোকজন চলে এসছে বাট স্টিল পাহাড়গুলো একবার দেখে নাও কী সুন্দর লাগছে আজকে রোদ উঠেছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে অনেকগুলো গাছ আছে সেজন্য না বেশ ঠান্ডা হয়ে যায় আমাদের ঘরগুলো মানে খুব যে গরমটা হয় না মানে এখানকার যে গরম তো সেই গাছগুলো হয়তো কোনদিন কাটা পড়ে যাবে মানে ওই মাঝখানে পুরো শহরের মাঝখানে এই এরিয়াটাতে ওইখানটাতেই বেশ সুন্দর দু চারটে গাছ রয়েছে অনেকটাই বড় জায়গাটা তো সেখানটা মনে হয় কারোর জায়গা হয়তো কোনো বিল্ডার বানাবে আবার কোনো বিল্ডিং তো ওটাও গাছগুলো কাটা পড়ে যাবে আর ওই গাছগুলোর ভেতরে না প্রচুর টিয়া পাখি আছে মানে ঝাঁকে ঝাঁকে ওখানে বসে থাকলে দেখা যায় তো বেশ ভাল লাগে ওদেরও ঘর ছাড়া হয়ে যাবে হয়তো কোনো সময় যাই হোক সকাল সকাল এসে বেশ ভালোই লাগলো সকালে পাহাড়গুলো দেখতে বেশি সুন্দর লাগে অনেক পাহাড় না বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায় যেগুলো খালি চোখে বোঝা যায় মানে অসাধারণ লাগে বেশ চারিদিকে পাহাড়ের মাঝখানে আমরা থাকি এটা ভেবেও ভালো লাগে যাই হোক চলো এবার নিচে যাই অনেক কাজ আছে পিজু বেরোবে রান্না করতে হবে তো চলো ব্রেকফাস্ট হয়ে গেছে পিজুও বেরিয়ে গেছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি এক তো হয়েই গেছে এটা হচ্ছে মুলো শাক ভাজা মুলো শাক আলু দিয়ে আর কি বাদাম গুঁড়ো করে রেখেছি সেগুলো দিয়ে ভাজলাম যাই মনে পড়লো হঠাৎ করে যে আজকে তো ওয়েলকামই করিনি তোমাদেরকে সো চলো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর আমি অভিনন্দা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সেফ আছো তো যেটা বলছিলাম আর হবে হচ্ছে ফুলকপি মানে রোস্ট টাইপের করবো আর ডাল বসিয়ে দিয়েছি আর হবে হয়তো খুব জোর ডিম ভাজা কারণ পাতিদেবের আমার ডিম ছাড়া চলেই না দিনে রাতে কতবার যে ডিম খায় তা খেয়ে আর কালকে হয়েছিল মাছ কাল পরশু দুদিন হয়েছিল আর সেটা নিয়ে একটা গল্প আছে যেটা পরে বলবো থাক এটা আজকে না বলাই ভালো হ্যালো বন্ধুরা আমি পিজুস তো তোমরা
কি ব্যাপার, আমি ব্লক করছি কেন? অ্যাকচুয়ালি আমি এসেছি এখন মেডিকেল কলেজে, তো একজনের ব্লাডের দরকার ছিল, তো ব্লাড ডোনেট করার জন্য। তো দেখা যাক, একটা লেডি পেশেন্টের দরকার আর কি। তো মনে হয় সার্জারি বগেরে হয়েছে, তো আমার ফ্রেন্ড বললো আর কি যে দরকার, রক্ত দিতে হবে, তো ওই জন্য আমি চলে এলাম, কেননা এটা খুবই ভালো কাজ আর কি। চলো দেখা যাক, ওকে এখন ফোন করবো, ফোন করে দেখি কোথায় আছে, তারপরে দেখছি। চলো, অ্যাকচুয়ালি ব্লাড দেওয়া হয়ে গেল, অ্যাস্ট্রোনমিট এমনি থাকবো আর কি। 350 ml নিল আর কি, তো যা দরকার ছিল সিস্টারে হয়ে গেছে। এই যে এখন এখানে আমার আসার পরে একটা অন্য মানে এমনি ছেলে এসেছিল, ও এত ভয় খাচ্ছে, ভাবছে বলছে যে কী হবে কী হবে, রক্ত দেবো রক্ত দেবো। আরে ভয় খাওয়ার কিছুই না, কিছুই হয় না, জাস্ট এটা মাইন্ডের একটা মানে ভাবে লোকে, কিন্তু ভয় খাওয়ার কিছুই নেই, আরামসে হয়ে যায়, কিচ্ছু হয় না। চলো এবার যাওয়া যায়। এই বাড়ি চলে এলাম। একটাই কথা বলবো, সবাইকে ব্লাড ডোনেট করা উচিত, এটা একটা ভালো কাজ। কতটা মা, কতটা একটা ছেলে বুঝলে ও দেবে ওরা দিয়ে, ও সেই ভয়ে একবারে ওকে নিয়ে এসছে, ও তো ভয়ে তুমি কাঁপনি তো, আমি বললাম যাই তোমার সঙ্গে, এই বডিতে যদি রক্ত দিয়ে ওইটুকুনি মাথা ঘোরে তাহলে আমার এত ডিম খাওয়ানোই সব জলে। গুড ইভিনিং, মানে সন্ধ্যা হয়ে গেছে। অ্যাকচুয়ালি পিজি এসেই খেতে দাও খেতে দাও করলো, কারণ কি বললো খেয়ে দিয়ে বেরোবো, কি না রক্ত দিতে যাবো, আমি তো শুনি কি মানে রক্ত দেবো, আমার তো ইঞ্জেকশানের কথা ভাবলেই ভয় লাগে, আবার রক্ত দিতে গেছে, তা আবার কাকে, মানে ওর যে চেনা তার চেনা, মানে তার কারোর রিলেটিভের আর কি, যাই হোক সাহস করে দিতে গেছে, যাই হোক ওটা গুড কজ, রক্ত টক্ত দেওয়া ভালো, এমনিও তো মানে রক্ত মানে রিজেনারেট হবে সব ঠিক আছে, বাট ভয় লাগে বড্ড। তারপর আবার আজকে অতটা রক্ত দিয়েছে, এখনই কটা ডিমের অর্ডার আসে দেখি, যাই হোক চলো। তো এখানে আমি ব্লগটা শেষ করি, এখন তাঁতিদেবের সেবা করতে হবে। আই হোপ তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা, যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তো সেটাও করে দিও, ঠিক আছে? যাই হোক চলো, তো আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওর সাথে, টিল দ্যান টেক কেয়ার, বাই বাই।